বর্তমান যিনি এখানকার বিধায়ক আছেন তিনি কিন্তু এখানে তিন তিনবারের বিধায়ক এখন থেকে প্রচার করছে যে 26 সালে বিধানমণ্ডল প্রার্থী যে মাল খারাপ মাল সেই মালের অ্যাডভার্টাইজ বেশি 2026 সালে স্বরূপনগরের বর্তমান বিধায়ক বীণা মণ্ডল প্রার্থী হবেন কিনা সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে কটাক্ষ টানলেন তৃণমূলেরই নেতা বর্তমান যিনি এখানকার বিধায়ক আছেন তিনি কিন্তু এখানে তিন তিনবারের বিধায়ক এখন থেকে প্রচার করছে যে 26 সালে বীণা মণ্ডল প্রার্থী লোকসভা ভোটের পরে একটা প্রচার দিছিল এবার বীণা মণ্ডল মন্ত্রী হচ্ছে এখন আর কি বলবে মন্ত্রী যখন হতে পারল না 26 সালে প্রার্থী হবে যে মাল খারাপ মাল সেই মালের অ্যাডভার্টাইজ বেশি থ্রেট কালচারের বিরুদ্ধে লড়ছে রাজ্যের জনগণ এদিকে বিজয়া সম্মেলনেতে তৃণমূল নেতার মন্তব্যেই বিতর্ক আমাদের বিরোধিতা আর মৃত্যুর সঙ্গে আলিঙ্গন সমর্থক তৃণমূল নেতার মুখে হুঁশিয়ারির সুর আমাদের সঙ্গে যে বিরোধিতা করবে সে জানবেন মৃত্যুর সঙ্গে সে মৃত্যুর সঙ্গে সে আলিঙ্গন করছে কিন্তু ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড হওয়া নেতা তৃণমূলের বিজয়া সম্মেলনেতে ডাক পান কিভাবে পাল্টা প্রশ্ন তৃণমূল বিধায়কের কিন্তু যিনি সাসপেন্ড লিডার দল যাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছেন বহিষ্কৃত করেছেন তিনি কিভাবে ওই সম্মেলনে ডাক পান এবং আমাদের হাই লেভেলের যারা নেতৃত্ব আছেন আমি তাদেরকেও জানিয়েছি প্রয়োজনে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি আমি জানাবো তৃণমূলের আব্দুল ওহাব মণ্ডল হলো এলাকার একজন ক্রিমিনাল মাইন্ডের পলিটিশিয়ান তিনি এই সমস্ত কথা বলে তৃণমূলে টিকে থাকেন তৃণমূল যখন ওনাকে প্রয়োজন মনে করেন তখন রাখেন আবার যখন ওনাকে প্রয়োজন মনে করেন না তখন সাসপেন্ড করে দেয় পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ির মতো বিজয়া সম্মেলনের মঞ্চ স্বরূপনগরেও যেন আবারও তৃণমূলই কোন্দল মঞ্চে পরিণত হলো বিধায়কের প্রতি ব্যবহার করার শব্দে দল তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয় কিনা সেদিকেই নজর থাকবে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ